Rang kong ruji hai, kese kereng bai gedali tong moni bagai romsa ka korokso sikla pati mong udur hangkuni dormonogoro. Dormonogoro Chondrapur amchaini, olok nani chazla bishal nak chal kolok rombai kebang wano kuni sikla bega rongno, chamuri nai hinei toki wirang aji witongo. Pai tago pia ba toka jangna sikla rong mono rudugui manjani bagai dormonogoro tanawa mamla klaika. Kok shil jamaratui hija kok tomani bishing dui shangrong shalo dormonogoro tanani pulisrong bishal nak ni nob ni pshimino bono rombui tubuka. Pai Thago, Police Rock Shaka, Bishal Lang Nishakawa, Korok Nuisini Lukura Kokshil Jaka Hine, Rang Nimari, Kok Brisini Slavano, Kabanko Ungimano Hineva Police Rock Kok Shaka. Dada Mishri Dam for Nam Bikram Shah, Ambrakas, the Vivina Dona Potana for the Taki Dibokoida, the Railway Department, the Railway Department of Tika, and the Taki Dibo Tahani. Potokorian, the Taki Dibo, the Taki Dibo, the Department of Taki Dibo. I was able to get a lot of money. আর ওই যে বাইক থেকে পড়তে হইছে আর তো দেখা মিছে না দাদা তুমি বিভিন্ন ধরনের ভাই আমরা তিনজনের মিলে প্রায় 15 20 লাখ টাকা হইবো দুই বছর আগে আমাতে বিশাল নাগে চন্দ্রপুর বাড়ি নজরুল চরণি সে আমার থেকে 10 লাখ টাকা নিয়েছে বলেছে চিপসের ব্যবসা করার জন্য তো এখন বর্তমানে করবে করবে করে দুই বছর এমনি চলে গেছে তখন আমি চাপ দেওয়ার পরে আমাকে 1.5 লাখ টাকা ব্যাংকের দ্বারা তো ট্রানজ্যাকশনে 15,000 কুইন্টাল 10,000 কুইন্টাল 5,000 করে দিয়েছে আমার এখন তো বিগত আজকে কয়েকদিন ধরে আমার কোনো যোগাযোগ নেই ফোন নম্বর সুইচব তার কোনো যোগাযোগ পাচ্ছি না তখন আমি একবার চাপ দিয়েছি তার আরেকটা নাম্বার খুলেছে তখন চাপ দিয়েছি চাপ দেওয়ার পরে সে আমাকে 6 লাখ টাকার চেক শিলচর থেকে পাঠিয়েছে বলেছে যে 6 লাখ টাকা তোমাকে এখন আপাতত দিয়েছি আর বাকিটা পরে দেবো আচ্ছা তখন সে আমাকে এই কথা বলে আমি তো চেক বাউন্স মারার পরে চেক বাউন্সটা মানে চেকটা নিয়ে আসলাম চেকটা নিয়ে দেখি ব্যাংকে আমার চেকটা ইয়ে করার পরে দেখি চেক বাউন্স মারিছি তখন বর্তমানে চেক বাউন্স মারিছে এয়ারপোর্টে লাপাতা নাই কোনো পাতা নেই পাতা নেই আজকে খবর পেয়েছি যে সে বাড়িতে আছে একটু সন্ধ্যার সময় আমরা কয়েকজন মিলে স্টাফ নিয়ে সবকে বলেছি যে এইরকম ঘটনা যে স্যার এরম এরম থানাতে এসে যে স্যার এরম তারা খুব মানে বর্তমানে আছে তখন তার স্টাফ গিয়ে তাকে মানে ধরে এখন লকাবে আছে বর্তমানে এইটাই হলো আমার বিশাল নাক বলে একজন বাবার নাম হলো শ্রী অজয় নাক উনি নাকি অনেক লোক থেকে টাকাগুলো মানে চিটিংবাজি করে টাকা নিয়ে নিয়েছে বাইক চাকরি অফার দেবো অ্যাপয়েন্টমেন্ট লেটার এইসব দিয়ে আই কার্ড টাই কার্ড দিয়েছে দিয়ে নিয়ে নিয়েছে হ্যাঁ এরপরে নেওয়ার পরে তারপর যে সময় যে কমপ্লেনেন্ট পার্টি কমপ্লেনেন্ট হইল বিশ্বজিৎ দামে তারপর কোনো উপায় না পেয়ে থানাতে এসে কমপ্লেন করলো গত 24/9/2019 কমপ্লেন করার পরে আমরা অনেক চেষ্টা করেছি তাকে ট্র্যাক করার জন্য ইভেন কি ট্র্যাক করার জন্য আমি রিকুয়েশন পর্যন্ত পাঠিয়ে দিয়েছি আমাদের সেলে আইসিএস সেলে মানে কম্পিউটার সেলে পাতে দিয়েছি এবং কি ট্র্যাক করার জন্য সব কিছু আমরা ব্যবস্থা করে নিয়েছি তারপরে মানে এরপরে তদন্তের সময় দেখা যায় যে শুধু বিশ্বজিৎ দামের কাছ থেকে নয় এর মধ্যে আপাতত এখন পর্যন্ত আমার জানা মতে আমার কাছে 4 জন লোক এসেছে যে বিশাল নাকে যে এখন যে যাকে অ্যারেস্ট করেছি উনি আর 4 জনের কাছ থেকে এভাবে ধোকাবাজি করে টাকা নিয়ে নিয়েছে মানে যে চাকরি দেবো বলে এরপরে তাদেরকে চেক দিয়ে দেয় যে সময় ভিকটিম পার্টি যে সময় জানে যে এইগুলো ফ্রড ধোকাবাজি এ সময় টাইমে যে সময় কথাবার্তা কোয়ার করে ঠিক আছে আমি টাকা দিয়ে দিব বলে উনি চেকের সই দিয়ে দেয় আর যে সময় ভিকটিম পার্টিগুলো ওই চেকগুলো টাকা উইথড্র করতে যায় গিয়ে দেখে ওই চেকগুলোতে 1 টাকাও নাই বা অ্যাকাউন্ট নাম্বার মিলে না এতে বাউন্স হয়ে আসে এরপরে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আমাদের সোর্সের দ্বারাই জানতে পারি যে উনি বাড়িতে গেছে তারপরে আমরা আমাদের টিম সহ নিয়ে একদম গ্রাহ করে তাকে অ্যারেস্ট করে নজরুল সরণি থেকে চন্দ্রপুর নজরুল সরণি থেকে তাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এবং কালকে দেখা যাক কোর্টে পাঠাবো আমার যা এভিডেন্স কালেকশন আছে এসব দিয়ে আকাশে আবার 4 জন কিন্তু শোনা গেছে 27 জন নাকি হোটেল বিক্রিম দেখা যাক কি হয় আমি তো অন্তত চলছে তদন্ত মধ্যে আসবে আবার আনুমানিক স্যার বিশাল যাকে আটক করেছেন কত টাকা প্রতারণা করেছে
আর অনুমানিক আমার কাছে যা আছে তাই তো মোর দেন 30-40 লাখ। এখন যদি 27% যদি বিক্রি হয়ে থাকে, যদি তদন্ত খাতে যদি এসব লোক যদি আসে, তাহলে দেখা যাক হয়তো ক্রোর দাঁড়াতে পারে।